আচ্ছা এরপরের ওটা আসবে হচ্ছে একুশ পয়েন্ট সাতাত্তর আচ্ছা এটা খালি বার্তাসে আর উপরে যেতেছে বার্তা আর উপরে যে বিশ একুশ একুশ পয়েন্ট সাতাত্তর এটা একদম মিলে গেছে হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে একটা চমৎকার একটা অ্যাপের সাথে পরিচয় করে দেব এটা একটা হ্যাক টুল বলতে পারেন এটা একটা অ্যাপ প্লাস একটা হ্যাক টুল তো এইটা একটা রাশিয়ান হ্যাকিং টুল এটা মূলত কাজ করে আমাদের যে ওয়ান এক্স বেটের মধ্যে একটা গেম আছে খুবই পপুলার আমাদের বাংলাদেশে খুবই চলে সেটা হচ্ছে ওয়ান এক্স বেটের ভিতরে একটা গেম আছে নাম হচ্ছে ক্র্যাশ গেম তো এটা আমরা যারা ওয়ান এক্স বেটের অ্যাকাউন্ট আছে আমরা কম বেশি সবাই খেলছি ক্র্যাশ গেমটা অনেক পপুলার আর ক্র্যাশ গেমের মাধ্যমে কিন্তু খুব ইজিলি কম সময়ের মধ্যে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করা যায় অন্যান্য যতগুলা গেম আছে ওগুলোর তুলনায় ক্র্যাশ গেমটা ভালোই পপুলার প্লাস ওইটাতে একটু ইজিলি কিন্তু ইনকামটা করা যায় তো আজকে আমরা মূলত এই অ্যাপটা দেখবো এটার মাধ্যমে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা এটার মাধ্যমে একটা অ্যাকাউন্ট তৈরি করবো অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে এটা আমরা আমাদের যে ওয়ান সেটার সাথে আমরা এই 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 অ্যাপটা কানেক্ট করবো এই অ্যাপটা কানেক্ট করার পরে আমরা মূলত এটার মাধ্যমে আমরা ম্যাচের প্রেডিকশন দেখতে পারবো মানে হচ্ছে আমরা খেলার আগেই বুঝতে পারবো যে আসলে বিমানটা কোথায় যায় ক্র্যাশ করবে তো অ্যাপটাতে যেহেতু রাশিয়ান ভাষায় লেখা সব কিছু তো আমি আপনাকে বুঝাই দিতেছি যে কোথায় কী করবেন তো এটা হইতেছে আপনি যখন প্রথমবার লগ ইন করতে আসবেন ওই পেজটা এরকম দেখাবে তো প্রথমেই আপনাকে বলবে যে আপনার যে ওয়ান এক্স এর অলরেডি আপনি যে আইডিতে আপনি ওয়ান এক্সবেডের মানে ব্যবহার করেন ওই আইডিটা যে একটা কোড থাকে ওই আইডি কোডটা এখানে লিখতে হবে ইউজার কোড বলে ওয়ান এক্সবেডের ইউজার কোড আর সেকেন্ড হইতেছে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে এক্স্যাক্ট যেটা আপনি ওয়ান এক্স বেডে দিয়েছেন তো অনেকে এখানে একটু কনফিউজ থাকতে পারে যে আমি কেন দিব আমার মানে এই অ্যাপে কেন আমি আমার অরিজিনাল যে ওয়ান এক্স বেডের আইডি আছে ওইটা কেন আমি এখানে দিব আমার তো সিকিউরিটি ইস্যু আছে আমার যদি হ্যাক করে ফেলায় সেক্ষেত্রে আমি বলবো যে এই এই অ্যাপটাতে আপনার হ্যাকিং করার সম্ভাবনা খুবই কম আপনাকে হ্যাকিং তারা করবে না তারাই অ্যাপটা আপনাকে প্রোভাইড করতেছে তো আপনি যেটা করতে পারেন যে আপনার যদি সিকিউরিটি কনসার্ন থাকে যে আমার আইডি হ্যাক হয়ে যাবে সেক্ষেত্রে আমি বলবো যে সবথেকে ভালো হয় যে আপনি আপনার আরেকটা একা ওয়ান এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মানে হচ্ছে যে আপনি আপনার অন্যান্য ডিটেলস দিয়ে আপনি আরেকটা সেকেন্ড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেটা যদি আপনি মনে করেন যে হ্যাক হবে সেক্ষেত্রে ওইটা যাতে হ্যাক হইলে আপনার যাতে ঝামেলা না হয় তো ওইরকম আপনি সেকেন্ড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে যাচ্ছে লগ ইন করবেন কারণ এখানে আপনাকে লগ ইন করতেই হবে যদি আপনি এটা অ্যাপটা ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে লগ ইন আপনাকে করতে হবে আপনার ওয়ান বেড অ্যাকাউন্ট দিয়ে আর সকল ডিটেলস আপনি সঠিকভাবে দেওয়ার পরে আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন এই যে এখানে যে বাটনটা দেখতে পারতেছেন এটাকে লগ ইন বাটন আর কি এটা তো ইংরেজিতে না রাশিয়ান ভাষায় লেখা তো এটা লগ ইন লেখা এখানে এটাতে ক্লিক করলে আপনি লগ হয়ে যাবেন তো চলুন আমরা অ্যাপের ভিতরে ঢুকি তো অ্যাপের ভিতরে ঢোকার পরে আমরা প্রথমে আমরা এইখানে আমাদের ব্যালেন্স দেখতে পারবো এই বাটনটার নাম হচ্ছে ওয়ালেট মানে এইখানে ক্লিক করলে আপনি টপ আপ করতে পারবেন এইখানে আপনি টাইম দেখতে পারবেন আর এইখানে ক্লিক করলে আপনি স্টার্ট হয়ে যাবে আর কি তো এখানে আপনি স্টার্ট ক্লিক করলে আপনার উপর থেকে ক্রেডিট কাটা শুরু হয়ে যাবে উপর থেকে আপনার ব্যালেন্স থেকে ক্রেডিট অটোমেটিকলি কাটা শুরু হয়ে যাবে চলেন আমরা দেখি ওয়ালেট অপশনের ভিতরে কি আছে তো ওয়ালেট অপশনের ভিতরে ঢোকার পরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের ইনফরমেশনগুলো দেওয়ার এখানে জায়গা করে দিছে তারা তো আপনি আপনার যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনি তাদেরকে পে করতে চান যেহেতু আপনাকে ক্রেডিট কিন্তু কিনতে হবে যেহেতু আপনি এটা ইউজ করবেন এই অ্যাপটা কিন্তু ক্রেডিটের মাধ্যমে চলে আর সেই ক্রেডিটটা কিন্তু আপনাকে কিনতে হবে তো আপনি ক্রেডিটটা কিনতে চাইলে কিন্তু আপনি এখানে আপনি এই যে বিভিন্ন ওই যে পেপাল আছে মাস্টার কার্ড আছে ভিসা আছে জিপে আছে তো এগুলোর মাধ্যমে কিনতে পারেন আর যদি না কিনতে পারেন সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন হচ্ছে তাদের যে এজেন্ট আছে বাংলাদেশের এজেন্ট তাদের পে অফিসিয়াল পেজ থেকে আপনি যোগাযোগ করে ওইখান থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিনতে পারেন আচ্ছা আমরা একটু ব্যাকে চলে আসি ওপরে দশ হাজার দুইশো ছাপ্পান্ন ক্রেডিট দেখতে পাচ্ছেন এখন আমরা এটাকে স্টার্ট করে দিলাম এখন স্টার্ট করার পরে কিন্তু এটা একটু লোড নিবে এটা সার্ভারের সাথে কানেক্ট হয় আপনি যদি সব ইনফরমেশন থাকেন এইখানে তারা প্রায় এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগে আমি দেখছি তো তারপরে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যায় আর কি সার্ভারের সাথে তো আমরা সার্ভারের সাথে কানেক্ট করে ফেলেছি আর অলরেডি আমরা শুরু করে দিয়েছি এখানে দেখেন ওই যে আমাদের এইখানে দেখাচ্ছে ফোর পয়েন্ট সেভেন টু এক্স পড়বে দেখি কত হয় ফোর পয়েন্ট টু এক্স দেখেন প্রথমবারেই কিন্তু অ্যাপের মধ্যে লেখা আছে যে অ্যাপের মধ্যে লেখা আছে যে পঁচাত্তর থেকে আটানব্বই পার্সেন্ট হইতেছে মিলার সম্ভাবনা আছে মানে এতটুক পর্যন্ত অ্যাকুরেট হইতে পারে এখন দেখেন আবার দেখেন এই দেখেন এটা কিন্তু সবসময় আপনাকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দিবে না কিন্তু পঁচাত্তর থেকে আটানব্বই পার্সেন্ট কিন্তু দিবে ওখানে টাইমারটাও কিন্তু কাজ করে এই দেখেন টাইমারটা কিন্তু কাজ করতেছে একদম একজাক্ট ওয়েবসাইটের সাথে টাইমারটাও কাজ করে এইখানে এখন দেখি আমরা কত পরে এখানে কত হলো আচ্ছা ফোর পয়েন্ট এইট ফাইভ এখানে দেখেন অলমোস্ট 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 কিন্তু কিন্তু সেম 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 দেখেন আচ্ছা আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি আপনাদের সাথে কিছু কথা বলতে থাকি তো আমার কথাও শুনেন ভিডিওটাও দেখতে থাকেন আমি ভিডিওটা কোথাও কাট করব না কারণ কাট করলে মানুষ ভাবে যে আমি ও কোথাও না কোথাও কিছু না কিছু করছি তো একদম লাইভ দেখতে থাকেন আর আমি আপনাদের কয়েকটা কথা বলি যেটা প্রথম কথা হইতেছে যে এই অ্যাপের মধ্যে যেহেতু ম্যাক্সিমামই হইতেছে রাশিয়ান ভাষায় লেখা তো আপনার একটু বুঝতে প্রথম দিকে কষ্ট হইতে পারে সব কিছুতে এখানে ইংরেজিতে দেওয়া নাই যেমন কয়েকটা জায়গাতে আমি দেখছি ইংরেজি দেওয়া আছে যেমন যে ব্যালেন্সের জায়গাটাতে টাইমারের জায়গাটাতে তো যাই হোক এখানে সব জায়গাতে ইংরেজিটা দেওয়া নাই কিন্তু আমি আপনাকে বলে দেই নিচে যে চার ঘরের ছকের যে চারটা ছক দেখছেন মানে দুইটা চারটা মানে হইতেছে কলাম এইখানে আপনার যেটা লেখা আছে প্রথমে লেখা আছে রাউন্ড আর দ্বিতীয়তে লেখা আছে ওই আপনার তো তো চিনে নি যেটা এক্স লেখা থাকে যে তো এখানে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এটা কিন্তু এখানে ওখানে ম্যাচ করছে যাই হোক আমি যেটা বলতেছিলাম যে ওডস তো ওডস কিন্তু আমরা চিনি ওডস কি তো ওই পাশে রাউন্ড তো আপনাকে প্রত্যেক মানে তিনটা করে রাউন্ড একসাথে শো করবে তো এখানে মানে রাশিয়ান ভাষাতে লেখা রাউন্ড 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 তো এখানে যে আপনি থ্রির নিচে যে দেখতেছেন টু ফোর পয়েন্ট টু ওয়ান টু এক্স এটা হইতেছে নেক্সটে আসতেছে নেক্সট মানে যখন আবার চাল আসবে তখন ওইটা আসবে তো আপনাকে একই সাথে মানে কারেন্ট যেটা চলতেছে বর্তমানে যেটা চলতেছে ওইটাও দেখাবে প্লাস মানে তার পরবর্তী দুইটা রাউন্ডে কি কি আসতে পারে সেটাও দেখাবে আচ্ছা বড় একটা ওটস আসতেছে সামনে এখানে আচ্ছা এরপরের ওটটা আসবে হচ্ছে একুশ পয়েন্ট সাতাত্তর আচ্ছা আমরা দেখতে থাকি কি হয় এটা অনেক বড় একটা ওট দেখা যাক আচ্ছা একুশ পয়েন্ট সাতাত্তর দেখা যাক আচ্ছা অনেক অনেকজন বেড এখানে দিছে দেখা দেখা যাক এটা অনেক বড় একটা অ্যামাউন্ট বড় একটা ওট আচ্ছা এটা খালি বাড়তেছে আর উপরে যেতেছে বাড়তেছে আর উপরে যেতেছে আচ্ছা এইটা অনেকটুকু উঠে গেছে দেখা যাক এটা আমার তো মনে হয় লিস্ট দশ থেকে পনেরো ক্রস করার কথা দশ পার হয়ে গেছে এগারো বারো তেরো পর্যন্ত চলে গেছে এখানে অনেক মানুষ এখানে পেট ধরছে আজকে বিশ একুশ একুশ পয়েন্ট সাতাত্তর এটা একদম মিলে গেছে এটা একদম মিলে গেছে একুশ পয়েন্ট সাতাত্তর একদম মিলে গেছে তো দেখলেন তো আমি কিন্তু কোথাও ভিডিওটা কাট করি নাই কোথাও কিন্তু ভিডিওটা থামানো হয় নাই কোথাও কিন্তু এডিট করে কোথাও লাগানো হয় নাই কোনো কিছু তো আমি জাস্ট আমি আপনাদের জিনুইনলি দেখাইলাম যে এই অ্যাপটা কাজ করে এই অ্যাপটা দিয়ে আমি মানে গতকাল হাতে পাইছি অ্যাপটা অ্যাপটা পাওয়ার পর আমি মানে পুরাই অবাক যে এটা কীভাবে কাজ করতেছে কিন্তু এই টাইপের অ্যাপগুলা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে একদিন আপনি কিনবেন কিন্তু ওইটা বেশি দিন থাকে না অ্যাপগুলা ধরেন আপনি এক মাস পর্যন্ত ইউজ করবেন এক মাস থাকে না এই অ্যাপগুলা সর্বোচ্চ এক থেকে দুই সপ্তাহ থেকে হাইস্ট তিন সপ্তাহ থাকে এক মাসও থাকে না কারণ হইতেছে কোম্পানি যখন এগুলা বুঝতে পারে যে এই অ্যাপগুলো দিয়ে মানুষ এইভাবে ইনকাম করতেছে তখন তাদের সার্ভার আপডেট করে ফেলায় এগুলো আর কাজ করে না এই অ্যাপগুলো তো আপনি সচরাচর এগুলো পাবেন না অ্যাপগুলো তো আপনাদের প্রমাণ দেখানোর জন্য ভিডিওটা আমি এইভাবে রেখে দিচ্ছি আপনারা দেখতে থাকেন আমি ভিডিও শেষে আরও কিছু ইনফরমেশন দিচ্ছি যা হচ্ছে আপনার ক্রেডিট কিভাবে পাবেন ক্রেডিট কত করে কিভাবে কাটে কিভাবে খরচ হয় এইসব রিলেটেড কথা আমি ভিডিওর লাস্টে বলতেছি ভিডিওটা দেখতে থাকুন Flow like water, so I'm going mainstream.

আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম এখন যে এইটার ক্রেডিট কিন্তু ওপরে হয়তো খেয়াল করছেন যে আমার কিন্তু ক্রেডিট অনেকটা কমে গেছে তো আপনাদের আমি বলি এটা হচ্ছে প্রতিটা জেনারেটে কিন্তু তিনটা করে ক্রেডিট কাটে তার মানে হচ্ছে আপনাকে একটা প্রেডিকশন দিবে কিন্তু সে তিনটা ক্রেডিট কাটবে মানে হচ্ছে একটা ধরেন আপনাকে বলল যে এই ওয়ার্ডসটা পড়বে সামনে আসবে তো ওইটা যখনই জেনারেট হবে ওইখান থেকে তিনটা ক্রেডিট কাটা যাবে তো আপনি হয়তো ভিডিওটা খেয়াল করছেন আমার ওইখান থেকে কিন্তু অনেকগুলো ক্রেডিট কিন্তু অলরেডি কেটে গেছে আর এটা কিন্তু হচ্ছে আপনাকে তাড়াহুড়া করে কিন্তু একটু কাজ করতে হবে এই জায়গাতে কারণ ক্রেডিট কিন্তু কাটতেই থাকবে ঠিক আছে আপনি যতক্ষণ স্টপ না দিবেন ও কিন্তু নিজের থেকে ক্রেডিট কাটতে থাকবে এবং আপনাকে কিন্তু এর মাঝে কিন্তু তারা তাড়াতাড়ি একটা কাজ করতে হবে আপনাকে তাড়াতাড়ি হচ্ছে আপনি ইনকাম করেন আর যেটাই করেন আপনি তাড়াতাড়ি করতে হবে এখানে কিন্তু আপনাকে তাড়াতাড়ি কাজ করতে হবে অনেক ঠিক আছে মানে ওই যে আপনাকে যে টাইমারটা উপরে আছে ওই টাইমারের মধ্যেই কাজ করতে হবে আর আপনার যখন কাজ শেষ হয়ে যাবে তখন আপনি এই বাটনটাতে ক্লিক করবেন এই বাটনটার মিনিং হচ্ছে ইন্ড বা ফিনিশ মানে হচ্ছে আপনি এখন আর খেলবেন না এটা আপনি স্টপ করে দেবেন তো আপনি ওখানে ক্লিক করলে ওইটা স্টপ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যারা অ্যাপের নামটা জিজ্ঞাসা করতেছেন না অ্যাপের নামটা অলরেডি আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন এই অ্যাপটির নাম হচ্ছে রাশিয়ান ম্যাজিক আর এই অ্যাপটি কিন্তু সম্পূর্ণ নতুন কিন্তু এই ধরনের অ্যাপগুলো যে আসলে কতদিন কাজ করে এটা আসলে শিওরলি বলা যায় না তো অ্যাপটা যতদিন রানিং আছে এর মধ্যেই আপনি কিনে ফেলেন তাতে আপনার ক্ষতি হবে না কারণ এটা থেকে আপনি অনেক টাকা লাভ করতে পারবেন কারণ যেহেতু আপনি ওয়ার্ডসগুলা জানেন সেহেতু আপনি অনেক বেশি টাকায় আপনি রিস্ক নিয়ে খেলতে পারবেন আর রিক্স নিয়ে খেললে অবশ্যই আপনি জানেন যে বেটার একটা প্রফিট পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ